আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2024 বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ সাজেশন, তাই ভিডিওটা কেন টেনে সম্পূর্ণ দেখবা। গত দুইটি পর্বে আমরা 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ নিয়ে কথা বলেছি, আজকে আমরা 101 থেকে শুরু করব। তাই ক্লাসগুলো কেমনাটানি সম্পূর্ণ দেখবা। যারা এগুলার পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা। যারা পর্ব আগের দুইটা দেখনি অবশ্যই দেখে নিবা, ফেল লিস্ট দেওয়া আছে ওইখান থেকে দেখে নিবা। হ্যাঁ, তো এখানে দেখো 101 নম্বর, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এখানে উত্তর হবে ঘ, সাধু ভাষা। 102, চলতি ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন? এখানে হবে ঘ, পরিবর্তনশীল। বৈশিষ্ট্য প্রযোজ্য, প্রয়োজন না, হ্যাঁ, এখানে হবে পরিবর্তনশীল। 103, এক যে ছিল রাজা, এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত, কী অর্থে ব্যবহৃত? এখানে হবে উত্তর হবে খ, অনির্দিষ্টতা। যারা এইগুলো পিডিএফ ফাইল পেতে চাও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা, তাহলে পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে অবশ্যই যোগাযোগ করবা। 4, সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে প্রকাশ পেয়েছে? উত্তর হবে ক, নিরর্থক ভাব। 5 নম্বর, বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা? উত্তর হবে খ, প্রায় 25। 6 নম্বর, নিচে কোনটি অনাদিবাচক সর্বনাম? উত্তর হবে ঘ, অপর। 7 নম্বর, নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে? উত্তর হবে ঘ, গোটা। 8 নম্বর, দারোগা কোন ভাষার শব্দ? উত্তর হবে খ, তুর্কি। 9 নম্বর, উপমিত কর্মধারায় সমাস কোনটি? উত্তর হবে ঘ, মুখচন্দ্র। 10 নম্বর, সচিব কোন ভাষার শব্দ? উত্তর হবে ক, পারিভাষিক। 11 নম্বর, নদী ও পর্বত কোন ধরনের বিশেষ্য পদ? উত্তর হবে গ, জাতিবাচক বিশেষ্য। 12 নম্বর, দুটো বা দুইটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? উত্তর হবে খ, বিষমী ভবন। 13 নম্বর, নিচে কোন সমাসে পর পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়? উত্তর হবে ঘ, কর্মধারয়। 14 নম্বর, কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ? উত্তর হবে ক, তালব্যাস্য। 15 নম্বর, ভোজন কোন প্রকারের বিশেষ্য? উত্তর হবে ঘ, ভাববাচক। 16 নম্বর, অঘোষ মহাপান অষ্ট ব্যঞ্জনবর্ণ কোনটি? উত্তর হবে ঘ, প। 17 নম্বর, বিদেয় বিশেষণ সর্বদাই কার পর বসে? বসে, উত্তর হবে ক, বিশেষ্য। 18 নম্বর, কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? উত্তর হবে ঘ, দাদি। 19 নম্বর, নিচে কোনটি গণবাচক, না এখানে হবে গণনাবাচক বিশেষ্য? উত্তর হবে ঘ, মধুরতা। গণবাচক বিশেষ্য না, ঠিক আছে, গণবাচক বিশেষ্য। উত্তর হবে গ, মধুরতা। 20 নম্বর, বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? উত্তর হবে ক, 3 প্রকার। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা ভালো করে। 21 নম্বর, নিচে কোনটি তারিখবাচক শব্দ? উত্তর হবে ঘ, পহেলা। 22 নম্বর, কোনটি সঠিক বহুবচন বোধক শব্দের উদাহরণ? উত্তর হবে ঘ, মাতৃকুল। 23 নম্বর, পদ মোট কয় প্রকার? উত্তর হবে খ, 5 প্রকার। 24 নম্বর, বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায়? উত্তর হবে ঘ, দা কে, টিএসি, দা কে বা দি কে। হ্যাঁ, তারপরে 25 নম্বর, জগতে কীর্তিমান হও সাধনায়, এখানে সাধনায় কোন কারকের উদাহরণ? উত্তর হবে খ, করণ কারকের। 26 নম্বর, নিচে কোনটি 6 ভাবে ভাগে বিভক্ত? উত্তর হবে খ, কারক। এটা মনে রাখবা, কারক 6 প্রকার। তাই বলা হয়েছে এখানে, এখানে নিচে কোনটি 6 ভাগে বিভক্ত? পদ, কারক, অব্যয়, বিভক্তি। উত্তর হবে খ, কারক। 27 নম্বর, নিচে কোনটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? উত্তর হবে ঘ, সুকাজ। 28 নম্বর, সাধারণত অনুসর্গগুলো কোন কোন বিভক্তি শব্দ যুক্ত শব্দের পরে বসে? উত্তর হবে ঘ, কে, র। তারপরে 29 নম্বর, অনুসর্গের অপর নাম কি? উত্তর হবে ঘ, কর্ম প্রবচনীয়। 23 নম্বর, শব্দমূল
বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, উত্তর হবে ক তদ্বিৎ প্রত্যয়। তো আজকে আমরা এই 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। যারা এইগুলোর পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা। আর যারা গত 2টি পর্ব দেখোনি অবশ্যই দেখে নিবা। তো আমরা এক এক করে তোমাদের সকল পর্বগুলোর সাজেশনগুলো দিয়ে দিব। লিখিত অংশ সাজেশনগুলো দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিবা। ফিলিং লিস্ট সুন্দর করে দেওয়া আছে, আমরা যে সাজেশনগুলো দিতেছি পরীক্ষা দিয়ে আসে বলবা যে পরীক্ষা কেমন আসছে কিনা, কমেন্টে জানাবা। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর আমাদের পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে, তোমরা অপেক্ষা থাকো। ধন্যবাদ সবাইকে।